বাচ্চা চলে গেল, এখন কি করি আমি? দুর্জয়, ও গড, এইবারও বলা হলো না। কেউ জানার আগে যে করেই হোক আমাকে দুর্জয়কে এই কথাটা জানাতেই হবে, ওকেই বলতে হবে সিচুয়েশনটা ম্যানেজ করার জন্য। কিন্তু ও কি এখন বাচ্চার দায়িত্ব নিতে রাজি হবে? ও তো আমাকে এখনো বাচ্চা ভাবে। আর তুই নিজে পারবি বাচ্চাটার দায়িত্ব নিতে? অত ভেবে লাভ নেই বুঝলি, তার থেকে দুর্জয়ের সঙ্গে রাতে কথা বলে ব্যাপারটা নিষ্পত্তি ঘটা, অবর্ষণ করিয়ে নে। বাচ্চাটা এখনো রাখার সময় হয়নি। ডাক্তার হবার লড়াই কিন্তু সহজ না, এটা মন দিয়ে লড়। নিজে যদি বাচ্চার দায়িত্ব নিতে যাস তাহলে তোর সব স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে। এক্ষুনি বাচ্চার কোনো দরকার নেই, কাউকে জানতেও দিস না যে তুই প্রেগনেন্ট, তাহলেই কিন্তু অনেক কথা উঠবে। মনে রাখ, সব দোষ কিন্তু সেই মেয়েদের উপরেই এসে পড়ে। তোর জয়ের কিচ্ছু হবে না, তোর দিকেই সবাই আঙুল তুলবে, বুঝতে পেরেছিস? না না না, চুপ করো চুপ করো, তুমি চুপ করো না। না না, দিদি। হুম, হ্যাঁ, টিফিনটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি ব্যাগে। আসলে না, লুচির সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ একটা আলুর তরকারি বানিয়েছি, যাওয়ার সময় টিফিনটা খেয়ে যাবে কিন্তু। এক মিনিট এক মিনিট মনি, আমি তোমাকে অনেকবার বারণ করেছি যে আমি অয়েলি খাবার খাই না এবং আমার রান্নায় শুকনো লঙ্কা দেবে না। এত ভুলে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, আমি রোজ রোজ এক কথা মনে করাতে পারবো না। ডক্টর মজুমদার, কালকে যে মেয়েটি অজ্ঞান হয়ে গেছিল রানী, ওর হাজবেন্ড আর এসেছিল? হ্যাঁ এসেছিল তো। আচ্ছা, রানীর রিপোর্টে কি আছে বলে দিয়েছেন তো? না, বলা হয়নি তো। কেন, আপনাকে তো বলেছিলাম বলে দিতে। কিন্তু ম্যাম, আমি তো ডিটেলসটা জানতাম না, আপনি আমাকে বলবেন বলেছিলেন কিন্তু আর বলেননি। আমি আপনার সঙ্গে ডিরেক্ট কথা বলবো ভেবেছিলাম, কিন্তু ওর স্ত্রী বেরিয়ে গেছে বলে দুর্জয়ও তাড়াতাড়ি বেরিয়ে গেল, তাই আর কথা বলানো হয়নি। তবে আশা করি ওর স্ত্রী নিশ্চয়ই ওকে জানিয়েছে। ও হ্যাঁ, আপনাকে ডিটেলটা বলা হয়নি, আমার খেয়াল ছিল না, সরি। আচ্ছা ঠিক আছে, আমি এখন, আরে রাখছি। মনি, পায়ে পায়ে ভাবে ঘুরলে ব্যথা পাবে, ভুল হয়ে গেছে। কি হয়েছে গো? কি আবার হবে? এই আজকালকার ছেলে মেয়েদের কি অবস্থা, কি পাকা! হ্যাঁ, আজকে সকালেই তো আলোচনা করছিলাম সামনের বাড়ির দিদির সাথে, আর বলতে না বলতেই পাড়ায় এরকম একটা ঘটনা। ছি 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 ছি, বিনু তুমি বলো না কি হয়েছে। হ্যাঁ আমি বলছি ছোট বৌদি। চুপ চুপ, যা ঘরে যা, গিয়ে পড়তে বস, সব ব্যাপারে কথা, যা না ঘরে যাও, বেনু পুনু ঘরে যাও, সব বড়দের ব্যাপারে থাক। আরে কি হয়েছে বলো তো, আমাদের মিত্র কাকু আছেন না, আমি জানি না তুমি চেনো কিনা, ও চেনে না? তুমি বোধহয় চেনো না, রিতমের বিয়েতে এসেছিল মিত্র কাকুর মেয়ে, ও একটা রিলেশনশিপে ছিল অ্যান্ড শি গট প্রেগন্যান্ট, তারপরে ছেলেটি এখন বিয়ে করতে চাইছিল। যা হয় আর কি, বুঝতেই পারছো, সব মিলিয়ে একটা বিশ্রী কাণ্ড।
তারপর কালকে ও গিয়ে বাচ্চাটাকে অ্যাবর্ট করিয়ে আসে। মেয়েটাকে মা না পাশান, হ্যাঁ কোনো মায়াদা নেই শরীরে, নিজের সুখটাই সব থেকে বড় হলো। ছি ছি ছি, এইসব দেখতে আমার একদম ভালো লাগে না। রানী তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, আজকে তো আমরা আছি, আমরা সবটা দেখে নেবো, ঠিক আছে? তুমি যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। দিদি ভাই চলো আমরাও যাই। হ্যাঁ যাও তুমি। হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলছি, তুমি একটু মন দিয়ে শোনো। আমি চলে গেলে দরজা বন্ধ করে দেবে ভালো করে, আর ভালো করে না দেখে দরজা কাউকে খুলবে না। সেলসম্যানের সঙ্গে অত হেসে হেসে কথা বলার কোনো প্রয়োজন নেই। কই, আমি তো বলিনি। তার মানে পাশের বাড়ির কাকু আমাকে মিথ্যা কথা বলেছেন, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। শোনো মনি, দিনকাল ভালো না, তুমি যদি কোনো বোকামি করো তুমি ভুগবে। গ্রাম থেকে এসে পরিশ্রম করে রোজগার করছো, ভালো কথা, কিন্তু গ্রামে ফিরে গিয়ে ভালো করে একটা বিয়ে করতে হবে। আর তা না করে যদি তুমি উল্টোপাল্টা ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করো না, আমাকে বলতে দাও, আর সেটা যদি আমার কানে আসে আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও। দেখি তো হাউ টু লিভ আ ওয়ার্কিং লাইফ ডিউরিং প্রেগনেন্সিতে ক্লিক করে। এই তো কত মহিলাই তো বাচ্চাকে নিয়ে কত রকম কাজ করছে, অফিসের কাজ করছে, আবার ইউটিউব হয়েছে। বাহ, কেউ কেউ তো প্রেগনেন্ট অবস্থা অনেক কাজ করছে, পড়াশোনাও করছে। তাহলে আমি কেন এত ঘাবড়ে যাচ্ছি? একটু টাফ ঠিকই, কিন্তু সামলানো যায় না এমন তো না, অনেক মেয়েরাই তো করছে, আমিও পারব। বাচ্চাটাকে রেখেও তো সব করা যায়। থাক না, আমার আর দুর্জয়ের প্রথম সন্তান, আমাদের ভালোবাসার চিহ্ন, আমি ওকে এভাবে মেরে ফেলতে পারি না, কিছুতেই না। এটা ভাবাও পাপ, না না না, কিছুতেই না, কিছুতেই না। দুর্জয় না চাইলেও আমাকে ওকে রাজি করাতেই হবে, একবার দেখা করতে পারলে ভালো হতো। আজ দুপুরে যদি কোথাও দেখা করতে পারতাম, একটা ফোন করব। কেন এক মুহূর্তের জন্য বললে না যে তোমার এত কষ্ট হচ্ছে? কেন একবারও আমার সামনে এসে কেন বললে না যে আমাকে একটু সময় দাও? কেন জানতে চাইলে না যে আমি কেন সময় দিচ্ছি না? কেন আমার উপর অভিমান করে কেন এত বড় ভুল সিদ্ধান্ত নিলে? কেন
আমাকে সারা জীবনের মতো অপরাধে করে চলে গেলে। একবারও ভাবলে না যে আমি আমি বাকিটা জীবন কি নিয়ে বাঁচবো? কি আশ্চর্য, বেরোবার সময় আবার কে এলো? মনি, মনি, দেখো 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 কে এসে, দেখো হকার এলে একদম এন্টারটেইন করবে না। ঠিক আছে। আপনার পূজোয় কোনো অমঙ্গল হবে না, আমি পূজোতে বসবো।